হ্যালো ফ্রেন্ড, আমি গৌরঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গৌরঙ্গ। ফ্রেন্ড, এখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি কি উপায়ে ইউটিউব থেকে ইনকাম হয়ে থাকে, এবং আপনি যদি মনে করে থাকেন আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান এই উপায়ের মাধ্যমে, তাহলে এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখতে পারেন। কারণ এখানে আমি 5টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। তো ফ্রেন্ড, তার জন্য ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে কি কি উপায়ে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি। তো ফ্রেন্ড, প্রথম যে উপায়টি আপনাদের সঙ্গে বলবো সেটা হলো গুগল অ্যাডসেন্স। মানে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যায়, এবং সেখানে যে অ্যাড আসে সেই অ্যাডের মাধ্যমে আমাদের চ্যানেলে যে ডলারগুলো জমা হয়, মানে আমাদের অ্যাডসেন্সের মধ্যে যে ডলারগুলো জমা হয় সেই ডলার থেকে আমরা আমাদের চ্যানেলে ইনকাম করতে পারি। এবং পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্পন্সরশিপ। মানে আমাদের চ্যানেলটাও যদি অনেক গ্রো হয়ে থাকে বা আমাদের ভিডিওগুলোর মধ্যে অনেক ভিউজ এসে থাকে, তাহলে কি হয় কোনো কোম্পানি আমাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিওটার জন্য আমাদেরকে পয়সা দিয়ে থাকে। মানে তাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করতে হয়, যার ফলে কি হয় কোনো ব্যক্তি আমাদের ভিডিওটা দেখে তাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা তারা কিনে নেয়। তো এটাই হলো স্পন্সরশিপ। মানে কোনো কোম্পানি যদি আমাদের কোনো স্পন্সরশিপ এইভাবে দিয়ে থাকে, তাহলে তার পরিবর্তে আমাদেরকে এখানে পয়সা দিয়ে থাকে। এবং তা কি করতে হয় আমাদেরকে, আমাদের যে ভিডিওটা আমরা শেয়ার করি সেই ভিডিওটার মধ্যে আমাদের কোনো সেই ব্যক্তি সেই প্রোডাক্টটাকে আমাদেরকে এখানে তুলে ধরতে হয় আমাদের যে ভিউয়ার্স আছে তাদের কাছে। মানে এইভাবে স্পন্সরশিপের মাধ্যমে আমরা আমাদের ভিডিওর মধ্যে থেকে আমরা ইনকাম করতে পারি। এবং পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি দেখে থাকবেন যে ইউটিউবের যে সমস্ত ভিডিও আপলোড হয়ে থাকে সেখানে তার যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানের মধ্যে অনেক ধরনের লিঙ্ক দেওয়া থাকে। ল্যাপটপের যে লিঙ্ক আছে, ক্যামেরার লিঙ্ক আছে, বা অন্য কোনো ট্রাইপডের লিঙ্ক আছে, এই সমস্ত যে লিঙ্ক আছে, আমরা যদি সেই ব্যক্তির ভিডিও থেকে এই লিঙ্কে ক্লিক করে আমরা যদি কোনো প্রোডাক্ট কিনে থাকি, তাহলে যে ব্যক্তির ভিডিও সেই ব্যক্তির এখানে ইনকাম হয়ে থাকে। মানে এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ফ্রেন্ড, আপনি যদি ইনকাম এইভাবে করতে চান, তাহলে আপনার ভিডিওর মধ্যে এইভাবে আপনি এখানে লিঙ্ক শেয়ার করে আপনি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এবং পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সুপার চ্যাট। মানে আমরা যদি আমরা আমাদের চ্যানেলে সুপার চ্যাট আমরা এখানে স্টার্ট করে দিই, তাহলে আমরা আমাদের ভিউয়ার্সের কাছ থেকে আমরা এখানে পয়সা ইনকাম করতে পারি। এবং লাস্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো মেম্বারশিপ। মানে অনেক ইউটিউব যে চ্যানেল আছে সেখানে তার যে চ্যানেল নাম আছে তার নিচে লেখা থাকে জয়েন। ফ্রেন্ড, আমরা যদি সেখানে জয়েন করে থাকি, তাহলে আমাদেরকে কিছু পয়সা সেখানে দিতে হয়। মানে আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলে এই জয়েন বাটনটা আপনি অ্যাড করে আপনার যে চ্যানেলের আপনি কিছু মেম্বার এখানে অ্যাড করতে চান, মানে আপনাকে করতে হবে তারা যদি যে ভিডিও আপনাদের কাছে চাইবে সেই ভিডিও আপনাদেরকে আপলোড দিতে হবে, তার ফলে কি হবে আপনার যে মেম্বার আছে সেই মেম্বার তারা সেই ভিডিওটাকে দেখতে পাবে। তো ফ্রেন্ড, আপনি যদি আপনার মেম্বারশিপ এইভাবে বাড়িয়ে আপনার চ্যানেল থেকে আপনি এইভাবে ভিডিও শেয়ার করে তাদের কাছ থেকে আপনি ইনকাম করতে পারেন। মানে আপনার চ্যানেলে আপনাকে মেম্বারশিপ বাড়াতে হবে, বাড়িয়ে সেখান থেকে আপনাকে ইনকাম করতে হবে। তো ফ্রেন্ড, এই ছিল বিষয়। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানান। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।